পিরোজপুরের মুড়ির ব্যাপক চাহিদা, সেই চাহিদা এখন বেড়েছে আরও। এ রমজানে জেলার 11টি মিল ও শতাধিক কারিগর প্রতিদিন প্রায় 4,500 মন ধানের মুড়ি উৎপাদন করছেন। পিরোজপুর প্রতিনিধি মোহাম্মদ শফিকুল ইসলাম মিলনের তথ্য ছবিতে ড্যাস রিপোর্ট। ভৌগোলিক কারণে মুড়ি উৎপাদনে পিরোজপুর অনেকটাই এগিয়ে। এ জেলার মুড়ি কেমিক্যাল মুক্ত ও সুস্বাদু। প্রতিদিন সাধারণত 2,000 মন ধানের মুড়ি তৈরি হয়। এই রমজানে এখন প্রতিদিন দ্বিগুণেরও বেশি, অর্থাৎ 4,500 মন মুড়ি তৈরি করছেন জেলার কারিগররা। আমাদের মুড়িটা সাধারণত আমরা নিজ হাতে তৈরি করি, তাছাড়া বরিশালের মুড়ি হিসাবে এটা প্রচলিত আছে, যার জন্য মোটা মুড়িটা মানুষ চায়। যাই হয় 24 কেজি, মুড়ি হয় 20 কেজি, তারপরে আমরা পাইকারি বিক্রি করি 80 টাকা, খুচরা বিক্রি 90 টাকা, 100 টাকা বাজার। জেলার চাহিদা মিটিয়ে যা সরবরাহ করা হয় আশপাশের জেলায়, এমনকি রাজধানীর বাজারেও। পিরোজপুর সহ আশেপাশে দুই আর এক জেলা দিয়া বাগেরহাট, জালকাড়ি, তারপরে মঠবাড়ি উপজেলা বা ইন্দুরকানী উপজেলা, তারপরে আপনার পিরোজপুর সদর, ঢাকায় কিছু আমাদের মালামাল যাচ্ছে। এক মন ধানে হয় 20 কেজি মুড়ি। মুড়িতে যাতে কোনো রকম ক্ষতিকর পদার্থ মেশানো না হয় সেদিকে সজাগ ব্যবসায়ী সমিতি। এই মুড়ি শুনেও থাকবেন যে কেমিক্যাল মুক্ত, খুবই জনপ্রিয়তা পাচ্ছে এই মুড়িটি মানুষের কাছে। চিকুন ধানের চেয়ে এই মুড়িটি খেতে মজা। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।